বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীর পাকশি নামক জায়গায় একটি স্টিল ব্রিজ রয়েছে, যার বয়স আবার 100 বছরের বেশি। ব্রিজটির নাম হচ্ছে হার্ডিং ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ। ডান পাশের ব্রিজটি হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, আর এই বাম পাশের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালনসা ব্রিজ। এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। রওনা দিয়েছি ঢাকা থেকে 217 কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদীর একটি এলাকা পাকশি, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। ওইখানে ওই ব্রিজ, মানে যে ব্রিজটি আমরা যেতে যাচ্ছি, হার্ডিঞ্জ ব্রিজ, এটা অবস্থিত আর কি। তো সেখানে যাই। এই পাবনার ভেতরের রাস্তা মোটামুটি দুই দিকেই প্রচণ্ড সবুজ, খুবই ভালো লাগছে দেখতে। পথিমধ্যে আমরা রেল ক্রসিংয়ের মধ্যে পড়েছি, এই রেল আসবে, দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে মজার বিষয় হচ্ছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে, দেখেন দুই পাশেই গাড়ি এপাশ থেকেও যাবে, ওপাশ থেকেও আসবে, মানে কোনো ডান বাম নেই, যার যেদিকে ইচ্ছা দাঁড়িয়ে আছে, এপাশেও দুই পাশে দাঁড়িয়ে আছে, ওপাশেও দুই পাশে দাঁড়িয়ে আছে। এখন একবার চিন্তা করে দেখুন, এই তোলার পরে, ক্রসিংটা ছাড়ার পরে কি একটা অবস্থা হবে বলুন তো। আমরা আবার ক্রসিং পার হয়ে চলে এসেছি, সুন্দর রাস্তা। এই মোবাইলটা একটু গাটা হয়ে গিয়েছে, এই জন্য ভিড়ও কিন্তু বাঁকা আসছে। হেলমেটও দেখা যাচ্ছে সামনের জনের, তেমন কিছু মনে করবেন না যেন। যাই হোক, আমরা চলে এসেছি সেই হার্ডিঞ্জ ব্রিজের নিচে। এই যে দেখুন মাথার উপর হার্ডিঞ্জ ব্রিজ, এই ব্রিজ দেখেছেন, নদী এবং ব্রিজ কাছ থেকে দেখার জন্য চলুন নিচে নামা যাক। এই যে দেখুন, এইখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে, উপর থেকে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামা যায়। বাহ, আনন্দ আছে একটা। এখানে তো ভালোই মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ দেখা যাচ্ছে। দেখুন এক ভদ্রলোক বেলুন ফোটানোর ব্যবস্থা রেখেছে। এই সামনে দেখা যাচ্ছে একটি সাইনবোর্ড, সাইনবোর্ডে কি লেখা আছে দেখি তো, আরেকটু জুম করা দরকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যৌথ নদী কমিশন বাংলাদেশ, উত্তরাঞ্চল পরিমাপ বিভাগ, পাবনা, বাংলাদেশ ভারত যৌথ প্রবাহ পরিমাপ স্থান। এই যে আরেকজন চশমার মানিব্যাগ বিক্রি করছে। ওই লোকজন বাড়ার সাথে সাথে এইখানে কিন্তু একটা পোশাক সাজিয়ে বসে আছে সবাই, যেমন পারে ব্যবসা করে যাচ্ছে। আর এই চাচাকে দেখেন, ট্রাক্টর ঘোড়া নিয়ে ইনকাম করছে, ট্রাক্টর ঘোড়ার উপর মানুষ তুলে তুলে 10-20 টাকা করে নিচ নদীর পাড়ে চলে এসেছি। এই কথায় আছে সর্বনাশা পদ্মা নদী, তো এই পদ্মা নদীর উপরেই কিন্তু ওই ব্রিজটি আছে। তো এই পদ্মা নদীর কুল কিন্তু নিয়মিত ভেঙেই চলেছে, একদিকে ভাঙছে, আরেকদিকে ঘটছে, জায়গায় জায়গায় চর উঠছে। এভাবেই আসলে পদ্মা নদী চলে যাচ্ছে বছরের পর বছর। এখান থেকে ব্রিজের নির্মাণ খুব ভালোভাবে দেখা যায়। এই ব্রিজটার একটা পিলার ঘুরিয়ে দেওয়া হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। অনেকের ধারণা যে এই পিলারটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল বা ঘুরিয়ে দিয়েছিল পাখানাদার বাহিনী, এটা আসলে ভুল। পিলারটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল আমাদের মিত্রবাহিনী দ্বারা, পাখানাদার বাহিনীর আগমন ঠেকাতে, তাদের রাস্তা ঠেকাতে এই পিলারটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। প্রমাণস্বরূপ আমরা দুটা পুরানো ছবি দেখাচ্ছি। এই যে দেখেন,
একটা ছবিতে দেখা যাচ্ছে যে পাক হানাদার বাহিনীর ট্যাঙ্ক এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আসছিল। সুতরাং এই ব্রিজটা অকেজ করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আর এই যে দেখেন আরেকটা ছবি, এইখানে কিন্তু ভাঙা ব্রিজটার ছবি দেখা যাচ্ছে, এবং এইটা হচ্ছে একজন তখনকার সময়ের তৎকালীন একজন মিত্রবাহিনীর কর্মী থেকে, এই মিত্রবাহিনী সেনাবাহিনী থেকে নেওয়া। দেখেন এই ব্রিজটি কিন্তু পুরোপুরি স্টিলের তৈরি, হ্যাঁ একদম কোনো ভেজাল নাই, 100% স্টিল দিয়ে বানানো হয়েছে ইংরেজদের মাধ্যমে। এই ব্রিজটির প্রস্তাবনা করা হয় মোটামুটি 138 বছরেরও বেশি সময় আগে, 1889 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মাধ্যমে। তারপর 1910 সালে এর কনস্ট্রাকশন শুরু হয়। 24,400 কর্মী নাকি এখানে কাজ করেছিল, তাদের অক্লান্ত পরিশ্রমে 1914 সালে এই ব্রিজের কাজ শেষ হয়। এমন একটা জায়গায় এসে কাপ চা না খাওয়া হলে নিজের সাথে টিট মশকরা করা হয়ে যাবে। এক কাপ চা খাই কি বলেন, হ্যাঁ আর আশপাশটা একটু ঘুরে দেখি। ওরে বাবা, দেখেছেন এই সেলের এই ঝালমুড়ি বানানোর ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আশেপাশে মানুষের তো ভিড় আসলে শুধু ঝালমুড়ি খাওয়ার জন্য না, তার এই বানানোর স্টাইল দেখার জন্য। সব কিছুই ব্যবসার সিস্টেম, যে যেভাবে পারছে ব্যবসা করে নিচ্ছে ভাইয়া। এই একটা জিনিস খেয়াল করেছেন, এই সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই প্রচুর পাখি ডাকছে। এই পাখির ডাকে কিন্তু সবদিক মুখরিত হয়ে আছে একবারে, বোঝা যাচ্ছে ব্রিজের উপরে কোনায় কোনায় সব জায়গায় পাখির বাসা আছে। বড়ই চমৎকার লাগছে বিষয়টা। ব্রিজের উপরে কিন্তু একটি স্টেশনও আছে, তো চলুন সেই উপরে যাই, স্টেশন দেখি এবং চেষ্টা করি ব্রিজের কাছাকাছি ভিতর থেকে ছবি টবি নেওয়া যায় কিনা। এই যে আমরা ব্রিজের উপর স্টেশনে চলে এসেছি, দুঃখের বিষয় হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রচুর ট্রেন যাতায়াত করলেও এই ব্রিজের এই স্টেশনে খুব কম ট্রেন দাঁড়ায়, লোকাল দু একটা ট্রেন ছাড়া নাকি তেমন কোনো ট্রেনই দাঁড়ায় না, এটা খুবই দুঃখের বিষয়। হার্ডিং ব্রিজের ভিতরের একটা ছবি নেওয়া গেল। ও, ব্রিজটি লম্বা কিন্তু আবার 1.8 কিলোমিটার। আজকের মতো এই হার্ডিং ব্রিজের নিচ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, মনে হয় কিছু একটা আপডেট করা যেতে পারে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক টাইক শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের কোনো উপদেশ আমাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য, এই ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। আজকে বিদায়, আসবো আরেক ভিডিও নিয়ে নতুন কোনো। রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে গেল, প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সেই পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী, আমার কল
কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে গেল। প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সেই পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী অভিমানী। সব থেকেও কি যেন নেই তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে, আমার ভালো লাগা গুলো সব তোমায় ভেবে সাজে রোজ রোজেই মনে। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সেই পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। চেয়ে থাকা দূর বহু দূর যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়, এসো নারে কিবার স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়। প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী।